শীত মৌসুম শুরু হওয়ার আগেই ব্যস্ততা বেড়েছে গাইবান্ধার হুঁশিয়ারি পল্লির কারিগরদের। চলছে জ্যাকেট, সোয়েটার, মোজাসহ নানা ধরনের গরম পোশাক তৈরির কাজ। এ শিল্প প্রসারে সরকার নানাভাবে সহযোগিতা করছে বলে জানান জেলা প্রশাসক আতাউল হক সাগরের তথ্য ও ছবিতে রিপোর্ট। মেশিনের সাহায্যে চলছে সুতার বুনন, তা থেকে বোনা কাপড় কাটিং ও সেলাই করে তৈরি হচ্ছে নতুন পোশাক। শীতের আগমনী বার্তা পৌঁছানোর আগেই সরব হয়ে উঠেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের হুঁশিয়ারি পল্লী। চাহিদা অনুযায়ী শীতবস্ত্র বানাতে ব্যস্ত কারিগররা। তবে গ্রামের রাস্তা পাকা করা হলে শীতবস্ত্র বাজারজাত করা আরও সহজ হতো বলে মনে করেন কারিগররা। ব্যবসাটা আধুনিকরণ করিয়া কর্মসংস্থান যাতে তৈরি হয়, যত লোক এখানে পুত্তি পালন হচ্ছে, এখন আমার কাছে 10 টাকা রোজগার করছে, তারা হয়তো 2 টাকা পাচ্ছে। অনেক বেকার লোক কর্ম পাইছে, কর্মজীবী হয়েছে, তাদের পরিবার চালানোর ক্ষেত্রে খুব সুন্দরভাবে তারা পরিবার চালাতে পারছে। আমাদের মুজোগুলো এখান থেকে দেখা যাচ্ছে ঢাকা যাচ্ছে, চিটাগাং যাচ্ছে, খুলনা যাচ্ছে, কুষ্টিয়া যাচ্ছে, সব জায়গার লোক এখানে আসে। এ ধরনের কুটির শিল্প ছড়িয়ে দিতে এবং বেকারত্বের হার কমাতে উদ্যোক্তাদের সহযোগিতা করার আশ্বাস দেন জেলা প্রশাসক। তাদের জন্য যে কোনো ধরনের আর্থিক সহযোগিতা থেকে শুরু করে ব্যাংকিং ঋণ থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম আমরা সহযোগিতা করব, সেজন্য আমরা তাদেরকে আশ্বাস দিয়েছি। জেলা পর্যায়ে একটি ব্যবস্থাপনার মধ্যে নিয়ে এসে যাতে তাদের জন্য একটি মার্কেট তৈরি করে দেওয়া যায়, সেজন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দেশাধীনের আগে পেপুলিয়া গ্রামে মোজা তৈরি দিয়ে স্বপ্নবাজ এক যুবকের হাত ধরে গোড়াপত্তন হয় হুঁশিয়ারি পল্লীর। শত বছরের পুরানো এই শিল্পে 2020 থেকে মেশিনে সুতা বোনা শুরু হয়। শুধু শীত মৌসুমেই প্রতিদিন 1.5 কোটি টাকার শীতবস্ত্র বিক্রি হয়। সময় সংবাদ, গাইবান্ধা।